সোহেব ভাইয়ের ঘোড়া এগিয়ে আসছে, নিশানা দেখাতে নিয়ে গিয়েছিল, দেখিয়ে ফিরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আরো ঘোড়া আসছে। আপনারা সেই মথুরাপুর থানার অন্তর্গত ঘোষের চক থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখনই ঘোড়া ছেড়ে দেবে, ঘোড়া নিশানা দেখাতে গিয়েছিল, নিশানা দেখানো হয়ে গেছে, এখনই ঘোড়া ছেড়ে দেবে। সেই সোহেব ভাইয়ের ঘোড়া 1,20,000 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে বিহার থেকে। আরও সোহেব ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন। সোহেব ভাই আজকের বাজারে 3টি ঘোড়া নামিয়েছেন। সোহেব ভাই পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আজকে 3খানা ঘোড়া নামিয়েছে। মথুরাপুর থানার অন্তর্গত সেই ঘোষের চক থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সবে রাউন্ড থেকে ফিরে আসছে। ছেড়ে দেবে।